গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখুন, আজকের এই দিনটা ছিল টিউসডের মর্নিং। তো আজকের এই টিউসডে মর্নিং থেকে আমি আমার ব্যালকানি থেকে যে যে গাছগুলো আমি সেদিন বলেছিলাম না আপনাদেরকে এনেছি, সেইখান থেকে দেখাচ্ছি আর শেয়ার করছি, আর সাথে ভিডিওটাও স্টার্ট করলাম। তো এখানে বিভিন্ন ধরনের টাইপের গাছ নিয়ে এসেছিলাম, অ্যারিকা প্লান্টস, পাতাবাহার, গোলাপ, টগর, কারি পাতা। আর এই দেখুন, আমি সকালবেলায় আপনাদেরকে হাই করছি, তো চলুন দেখতে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম, সবই যেহেতু সুখে চাদর টাদর বিছানা ঠিক করব, এদিকে আমার জন্য অনেক জামাকাপড় অপেক্ষা করছে, তো ভাবলাম এখান থেকে ব্লগটা স্টার্ট করি। তো এখন কি ব্রেকফাস্টে, প্রথমে তো বাদাম আর জল খেয়েছি, গরম জল, উষ্ণ গরম জল। তারপরে এখন ব্রেকফাস্টে কি করছি চলুন নিয়ে যাচ্ছি, দেখুন। এই যে হেলদি ব্রেকফাস্ট, এর মধ্যে একটুখানি দুধ, কলা, কিশমিশ আর ওটস, ব্যাস। আর অল্প একটু চিনি যদি প্রয়োজন হয় তাহলে। তো এটা খেয়ে নিই, আর ওই যে ওখানে খাচ্ছেন উনি, চলো পরশে আস। মানে ইচ্ছে তো মনে হচ্ছে না ঘুম থেকে উঠে আছে। আগ্রা না আগ্রা, আগ্রা। হি কপিড আদার পিপলস রাইটিংস এন্ড বুকস, এ কোথায় এন্ড 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 আন্ট আন্ট ভেরি লিখি ইট ইট আর এই যে এখন এত রোদ দেখছেন। আমাদের যখন এখানে আমরা এই বাড়িতে এসেছিলাম শীতকালে থাকতে, তখন এত রোদ ছিল না, এখন গরমকালে কত রোদ দেখুন বলুন। তাহলে দুপুরে কিরম রোদ আসতে পারে, 3-4 দিকে তো আরও রোদ আসে প্রচণ্ড, এখন তো 1:17 হয়েছে তাতেই এত রোদ। কিন্তু শীতকালে তখন এত রোদের জন্য ভাবছিলাম, তখন একটুও রোদ আসতো না, এখন রোদ দেখুন কত। তো দেখুন এখন দুপুরবেলায় আমার ছেলে পড়তে যায়, তো 4 দিক থেকে, তো এখন তাই আমার হাজব্যান্ড যাবে নিয়ে ওকে। তো আজকে বেশি কিছু বললাম না, পায়ে ব্যথাটার জন্য করতে পারছি না, কোনো কোনো দিন আমার হাজব্যান্ড করছে, কোনো কোনো দিন না পারলে আমি করছি। তো রোজ তো ওর পক্ষেও সম্ভব না, কারণ নাইট শিফট করে। তো আমি আজকে এমনি সেদ্ধ সেদ্ধই আমরা খেয়েছিলাম, তো ওই দেখুন এখন ও চলে গেল, আমার হাজব্যান্ড নিয়ে গেল, অন্যদিন আমি যাই সুদ্ধ। কিন্তু এখন এই পায়ে ব্যথাটা, তারপর বৃষ্টিও একটু অল্প মতন হচ্ছে, তো আর আমি আর যাইনি, ওরাই গেল। তো এই তাই আমি এখান থেকে দেখুন জোরে বলছি বাই, কিন্তু এত উঁচু থেকে 7th ফ্লোর থেকে ধরি শোনা যাবে, তাও বললাম, তো শুনতে যদিও পাইনি। তো চলুন দেখতে থাকুন, ওই দেখো যাচ্ছে বাই। তো এই যে বৃষ্টি পড়ছে, দেখো ফ্রেন্ডস এখন বাজছে বিকেলের এই যে 5:30 মতন বাজে। তো আমার হাজব্যান্ড তো এমনি রুটি টুটি নিয়ে যেতে চায় না, যেহেতু আমাদের একটু লেটে ও উঠে তারপর লাঞ্চ হয়, তো সেই জন্য দেখো এখানে আমি চিলিটা ভেজে দিচ্ছি। এখানে বাটাকা পোয়া বলে, বাটাটা পোয়া, তো সেইটা নিয়ে যাই কখনো কখনো, আবার এইটাও খেতে খুব ভালোবাসে, তাই জন্য আমি এটা ভেজে দিচ্ছি। কিছুই না, জাস্ট একটু তেলটাকে গরম করে নিয়ে জিরে ফোড়ন অথবা সর্ষে ফোড়ন অ্যাড করেছি, আর বাদাম, কিশমিশ, এমনি তোমরা চাইলে কাজু বাদামও অ্যাড করতে পারো, আমি এমনি আমাদের যে রেগুলার বাদাম থাকে সেইটাই অ্যাড করেছি, একটু কাঁচা লঙ্কা থাকলেও দিতে পারো, ভালো লাগবে ওটাও টেস্ট। ব্যাস একটু অল্প হলুদ আর লঙ্কা পাউডার খুবই অল্প করে দিয়েছি, দিয়ে চিড়েটা অ্যাড করে দেখো ফ্রাই করে নিয়েছি, এটা খেতে খুব ভালোবাসি, তাই আমি এটাই বানিয়ে দিই। তো চলো, ভাবলাম তোমাদের সাথে বানাচ্ছি যখন, তো শেয়ার করে দিই।
আর এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম, বাইরেতে বৃষ্টি হয়েছে, তারপরে গাছগুলো আমার আছে, তো কত সুন্দর সুন্দর গাছ আমি সেদিন নিয়ে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ারই ঠিক করে করা হয়নি, পরে আমি একটা ভিডিওতে শেয়ার করব। দেখো অনেক রকমের গাছ সেদিন নিয়ে এসেছি, তার মধ্যে দেখো কারি পাতাটা আছে, গোলাপ আছে, টগর আছে, স্পাইডার প্লান্ট আছে, অ্যারিকা প্লান্টস, অনেক রকম বিভিন্ন অনেক রকম গাছ এনেছি, তো সেগুলোই অল্প অল্প তোমাদেরকে শেয়ার করছিলাম। পাতাবাহারেরই বিভিন্ন টাইপস অফ পাতাবাহার নিয়ে এসেছি, তো চলো দেখতে থাকো। আর এই কড়াইগুলো খুব সুন্দর হয়, আমি আর একটা কড়াই নিয়েছি, ওটা এগারোর, এটা এগারোর না, তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করব, খুব ভালোই হবে এরকম এর মতনই আশা করছি। তো এটা একটু যেমন কড়াই টাইপ, ওটা একটু ফ্ল্যাট টাইপের, তো সেটাও আমি যেদিনকে আমি ইউজ করব তোমাদের সাথে শেয়ার করব। আর নিচে দেখো এরকম একটা ম্যাটের মতো দিয়েছি, নাহলে তো ফাইবারের টেবিল পুড়ে যাবে, এই যে আমার হাজব্যান্ডের কাছে একবার এটা পুড়ে জ্বলেও গেছিলো, তো তাই জন্য নিচে এটা দিয়ে দিলে সুবিধে হয়, কারণ এটা তো গরম না সেজন্য। আর দেখো আমাদের বাজার তো অল্প কিছু, এখানে পেঁপে, শসা, ভিন্ডি, বাঁধাকপি সমস্ত কিছু নিয়ে এসেছিলাম, ওখানে অ্যাপেল, এটা চেরি, তো এইটা একটু খাওয়া হয়নি বলে কালো মতন হয়ে গেছে, তো এখানে আমার হাজব্যান্ড আজকে নিয়ে এলো, এটা আলু বোখারা, বানানা, আর পটেটো ছিল না তাই পটেটো 2-2.5 কেজি মতন হবে বোধ হয়, আর এটা ম্যাঙ্গো, ল্যাংড়া, আর এটা কেশর, কেশরটা তো গুজরাটের খুব ফেমাস, আমার তো তাই মনে হয়, কারণ কলকাতায় আমরা অন্য ধরনের খেয়েছি, কেশর তো কখনো খাইনি যতদূর আমার মনে আছে ছোটোবেলায়, তো এইটা কেশর আর এটা ল্যাংড়া, ল্যাংড়া আমরা খেয়েছি ছোটোবেলাতে, বাবা অনেক আনত, আর এইটা হচ্ছে আলু বোখারা, আর এই দেখো বানানা 1 কেজি, আর এই দেখো এখানে একটু জামও এনেছে, আরও ভালো করে দেখায়, এই দেখো আলু বোখারা, দেখো জাম, এটা কলা, আলু, আর এই যে ম্যাঙ্গো, এটাকে কেশর বলে, খুব মিষ্টি আর খুব ভালো হয় আমটা খেতে। আর এই যে ল্যাংড়া, 2 কেজি ল্যাংড়া আর 1 কেজি কেশর। আজকের মতো আমার ভিডিও এইটুকুই ছিল, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা দিতে হয় না তোমাদের, তো দেখো তোমরা তো আমার ফ্রেন্ড, তো তোমাদের সাপোর্ট ছাড়া কী করি বা আমি বেশি দূর যাবো তাই না বলো, তো আমার এই পায়ে ব্যথা নিয়েও আমি চেষ্টা করছি যতটা আমার পক্ষে সম্ভব হচ্ছে ভিডিও আপলোড করার, তো আমি এবার থেকে ভেবেছি রেগুলারই দেবো, হ্যাঁ হয়তো মধ্যেখানে 1-2 দিন একটু নাও আসতে পারে, যদি শরীর খারাপ অবশ্যই থাকে, তো আর তো চলো যদি কিছু ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ারও করতে পারো, কারণ শেয়ার করবে তবেই তো সানোলি ডেইলি লাইফস্টাইল সবার ঘরে ঘরে যাবে তাই না। তো চলো আজকের মতো আমার গল্প এতটুকুই ছিল, আমি অন্য দিন অন্য আরেকটি গল্প নিয়ে এসে যাব, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল। এখন তো প্রায় 8টা বেজে গেছে, তো আমি এখন ভিডিওটা আপলোড করছি এবার, তাই গুড নাইট বলাই যেতে পারে, তো গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল, টাটা।